বাচ্চারা, আজকে আমরা সাপের সম্পর্কে কিছু তথ্য জানব। সাপ একটি সরীসৃপ প্রাণী। সাপ একটি সরীসৃপ প্রাণী। পরেরটা, সাপের দেহ লম্বা ও সরু প্রকৃতির হয়। সাপের দেহ লম্বা ও সরু প্রকৃতির হয়। পরেরটা, সাপের সারা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে। সাপের সারা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে। পরেরটা, সাপের পা, কান ও আওয়াজ থাকে না। সাপের পা, কান ও আওয়াজ থাকে না। পরেরটা, সাপ একটি মাংসাশী প্রাণী। সাপ একটি মাংসাশী প্রাণী। কিছু সাপ বিষাক্ত হয়। কিছু সাপ বিষাক্ত হয়। পরেরটা, বেশিরভাগ সাপ স্থলে বসবাস করে। বেশিরভাগ সাপ স্থলে বসবাস করে। পরেরটা, কিছু সাপ জলেও বসবাস করে। কিছু সাপ জলেও বসবাস করে। পরেরটা, সাপ পৃথিবীর প্রায় সব অংশেই দেখতে পাওয়া যায়। সাপ পৃথিবীর প্রায় সব অংশেই দেখতে পাওয়া যায়। পরেরটা, সাপ প্রত্যেক 3 মাস অন্তর তাদের দেহ থেকে খোলস ছাড়ে। সাপ প্রত্যেক 3 মাস অন্তর তাদের দেহ থেকে খোলস ছাড়ে। কি, সাপের ব্যাপারে শুনে ভয় লেগেছে? তাহলে চলো সাপকে নিয়ে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর করি। কিছু সাপ ড্যাশ হয়। বলো তো স্টুডেন্টস, এখানে কি হবে? আমি বলি, দেখো এখানে আছে বিষাক্ত। কিছু সাপ বিষাক্ত হয়। তারপরে তো দেখো, সাপ একটি ড্যাশ প্রাণী। সাপ একটি কি প্রাণী? দেখো তো এখানে কি আছে, সরীসৃপ। সাপ একটি সরীসৃপ প্রাণী। তারপরে তো দেখো, সাপের পা, কান ও ড্যাশ থাকে না। সাপের পা, কান ও কি থাকে না? দেখো এখানে কি আছে, আওয়াজ। এখানে কি হলো আমাদের, সাপের পা, কান ও আওয়াজ থাকে না। তারপরে তো দেখো, সাপের সারা দেহ ড্যাশ দিয়ে ঢাকা। বলো তো এখানে কি হবে? দেখো এখানে কি আছে, আঁশ। আমরা পড়েছি যে সাপের সারা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে। তাহলে কি হলো, সাপের সারা দেহ আঁশ দিয়ে ঢাকা। তারপরে তো দেখো, সাপ প্রত্যেক 10 মাস অন্তর তাদের দেহ থেকে খোলস ছাড়ে। সাপ প্রত্যেক কত মাস অন্তর তাদের দেহ থেকে খোলস ছাড়ে বলো তো? দেখো এখানে কি আছে, 3। আমরা লিখবো এখানে 3। সাপ প্রত্যেক 3 মাস অন্তর তাদের দেহ থেকে খোলস ছাড়ে। আমরা আরেকবার প্রথম থেকে পড়ে নিই। কিছু সাপ বিষাক্ত হয়। পরেরটা, সাপ একটি সরীসৃপ প্রাণী। পরেরটা, সাপের পা, কান ও আওয়াজ থাকে না। পরেরটা, সাপের সারা দেহ আঁশ দিয়ে ঢাকা। পরেরটা, সাপ প্রত্যেক 3 মাস অন্তর তাদের দেহ থেকে খোলস ছাড়ে। Thank you.
মিলন সাপ হিসি শব্দ করি চকচকে আমার শরীর লোকে ভয় পায় দেখে মাটির নিচে গাছে জলে থাকতে পারি খড়ের চালে তীক্ষ্ণ আছে আমার দাঁত থাকবে না আমার সাথে সাপকে নিয়ে কবিতা ভালো লেগেছে? তাহলে চলো একটা গল্প শুনে ফেলি। খরগোশ আর কচ্ছপ। অনেক দিন আগের কথা, এক ঘন জঙ্গলে তিন বন্ধু থাকত, শেয়াল, খরগোশ আর কচ্ছপ। রোজ তিনজন একই জায়গায় দেখা করত। শেয়াল আর খরগোশ সব সময় আগে পৌঁছত, কিন্তু কচ্ছপ সর্বদা দেরি করে আসত। খরগোশ রোজ কচ্ছপকে নিয়ে ঠাট্টা করত। একদিন, আরে তুমি কত অলস দেখছো, আমার মতন জোরে চলার চেষ্টা করো। খরগোশের এইসব কথা শেয়ালের মোটেই ভাল লাগতো না। হেই, ওকে এ ধরনের কথা বলো না। সত্যি কথা বলতে কি, তুমি ওকে দৌড়ে কখনো হারাতে পারবে না। এই কচ্ছপ আমাকে কি হারাবে? আচ্ছা, এত অহংকার, এসো একটা দৌড়ের প্রতিযোগিতা করি, দেখি তাতে কে জেতে। খরগোশ আর কচ্ছপ তাতে রাজি হয়ে গেল। তারা দৌড় শুরু করার আর শেষ করার স্থান নিশ্চিত করে ফেলল। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। খরগোশ খুব তাড়াতাড়ি দৌড়তে শুরু করল, কিন্তু কচ্ছপ সে ধীরে ধীরে চলতে থাকল। খরগোশ তাড়াহুড়োয় খুব তীব্র গতিতে দৌড়ে যাচ্ছিল। কচ্ছপ এদিকে ধীরে সুস্থে কিন্তু দৃঢ় আর একাগ্রচিত্তে এগিয়ে চলল। কিছুক্ষণ পরে খরগোশ হাঁপিয়ে উঠল। সে পেছনে তাকিয়ে দেখল, কিন্তু কচ্ছপকে কোথাও দেখতে পেল না। তখন খরগোশ ভাবল, ও কখনোই আমাকে হারাতে পারবে না, একটু জিরিয়ে নি। এই ভেবে খরগোশ একটা বড় গাছের ছায়ায় শুয়ে পড়ল আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে কচ্ছপ সেই গাছটার কাছে এসে পৌঁছলো। সেখানে খরগোশ শুয়ে আছে। সে দেখল যে খরগোশ মহা আনন্দে ঘুমোচ্ছে, কিন্তু তবু সে এক মুহূর্ত না থেমে তার নিজ গতিতে গন্তব্যের দিকে এগিয়ে চলল। অবশেষে সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। সব পশুরা ওকে অভিনন্দন জানালো। অবশেষে তুমি দেখিয়েই দিলে, কিন্তু খরগোশের কি হলো? অনেকক্ষণ বাদে খরগোশ মশাইয়ের ঘুম ভাঙলো। পেছনে তাকিয়ে দেখলো, কিন্তু তাও কচ্ছপকে আর দেখতে পেল না। ওই অলস কচ্ছপটার টিকিটাও দেখা যাচ্ছে না, আমাকে আর কে হারাতে পারে? ও তখন গন্তব্যস্থলের দিকে দৌড়তে শুরু করলো। কিন্তু সেই শেষ সীমান্তে পৌঁছে ও অবাক হয়ে গেল। কচ্ছপ যে এখানে আগে থেকে পৌঁছে গেছে। সবাই হাসতে শুরু করলো আর ও লজ্জায় মুখ লুকোলো। শেয়াল তখন খরগোশকে বলল, দেখলে তো, তোমার অহংকারই তোমার পতনের কারণ। কচ্ছপ ধীরে হোক, কিন্তু নিষ্ঠার সঙ্গে নিজ গন্তব্যে ঠিক পৌঁছে গেল, কিন্তু জিতেও গেল। কখনো কাউকে ছোট ভেবো না আর কাউকে নিচু দেখাবার চেষ্টা করো না, বুঝলে?
দৃঢ় সংকল্প আর একাগ্রতাই সর্বদা তোমাদের তোমার লক্ষ্যে পৌঁছে দেয়। আমার জানা আছে আপনাদের এই ভিডিও অনেক পছন্দ হয়েছে, আর আরো অনেক মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।